ভাল লাগিছে হেতু জৰিবুটি জৰিবুটি ওকে সো ইটা বাইছে প্ৰায় 7:23 অক্টোবৰ দেখাইছো 7:23 আৰু ইটা সকে লাদাখত পোহৰ হৈছে আৰু আমাৰ অসমত ইটা প্ৰায় আন্ধাৰ আহিলো ইটা ৰেঞ্চো স্কুল যিখন আপোনাৰ 3 ডেটত লাষ্টত দেখা পাইছিল স্কুলখন এই স্কুলখন ইয়াতে আছে আৰু যে गोटे बस्तुए पा जाए इतना आम आसो नर्थ साइडे मैं लद्दाखों पिने और लद्दाखों पिने आसो जीतने अपना एक बस्तुते देखी आपल देखी से ना गसर आपल सो इ आपल लगे सो अपना देखा कलि इतना हेरी हुआ ना डांगर हमें यह এটো হোয়াইট ইয়েলো হোয়াইট আপেল পানে ইয়েলো আপেল জানো কিবা এটা কয় আর আপেল হয় আর সে আপেল লাগি আছে এইপানে রুম বাকি মেম্বার আমি খিনি তাতে থাকি মনস্থিত আর এইপানে ধুনিয়া এটা বিরাট ধুনিয়া লাদাখ সঁচা কথা কবলে গলে একদম আলটিমেট ওকে সো এতিয়া আমি আহিছো দুরুক পদ্মা কুরপু স্কুল র্যাঞ্চো গম পাইছে সাকে কোন জায়গা কিহৰ কাৰণে আহিছোঁ সো এই স্কুলখন বহুত ফেমাছ স্কুল আৰু সেই স্কুলখনকে আজি চাবলৈ আহিছোঁ আমি আৰু সো জুলাই 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 আৰু আজি এটা নতুন এটা ব্লগলৈ আৰু নতুন এখন ঠাইলৈ আহিছোঁ এক্সপ্লোৰ কৰিবলৈ লেট যিহেতু আমি আজি ৰেষ্ট দিলোঁ তো ভাবিলোঁ এখন ঠাইলৈ আহোঁ মোৰ বেক চাইডলৈ এখন ধুনীয়া গেট এখন দেখিছে লেৰ আৰু এই গেটখনেই হ'ল র্যাঞ্চো স্কুল হয় 3 এডিয়টর র্যাঞ্চো স্কুল সো আজি ইয়াত অকমান এক্সপ্লোর করিম সো ভিডিওটো আরম্ভ করো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউপি ব্লগস আর মূল লগত আছে পৃথিবী রাজ আজি আমি দুটা আইছো আর এজন মেম্বার ভিতর গল বিকাশ গল সমীরণ আইছে রয়ে আছো আর এটা আমি ভিতরলে যাম কি আছে কি নাই গোটেখিনি দেখাম আর জনাই আছো সো সাই থাকক সো আমি আহিলো এতিয়া র্যাঞ্চো স্কুল যিখন আপনার 3 ডেটত লাস্টত দেখা পাইছিল স্কুলখন সেই স্কুলখন ইয়াতে আছে আর জায়গাখনের নাম হল শ্রী আর জায়গাখনের নাম হল শ্রী আর ইয়ার যেটা টাইমিংটো হল রাতেপা 8টা পা গধূলি 6টালৈকে থাকে সো আর দিনের ভাগত এটা পা দুটালৈকে আপনার লাঞ্চ ব্রেক থাকে সো এটা আমি ভিতরে যাও গই পেলে চাওগে কি কি আছে আপনাদেরকে দেখাও ভিতরলে যাও ভিতর গিয়ে পেলে একটা ফেমাস স্পট একটা আসলে সেই স্পটটা আপনাদের দেখাও যত র্যাঞ্চো স্কুলখনের একটা সিন একটা আসলে সেই সিনটা আপনাদের চালে হয়তো গম পাব আর এটা যথেষ্ট রোড ইয়াত আর রোডর কারণে মানে একদম চকুটো হেৰি স্ক্রিনবোৰ জ্বলি যায় সেই জায়গাটা আপনাদের এটা দেখাও এই ঠাইখনে হল যত সেই সৰু লৰাটোৱে হেৰিটো ইলেক্ট্ৰিকৰ হেৰিটো পেলাই দিয়ে চামুচখন আৰু ইয়াত মানে কাৰেণ্ট লাগে সো এই বিল্ডিংটোৱে হল র্যাঞ্চোৰ এটা শ্বৰ্ট লোৱা গৈছিলে এইটো জাষ্ট এটা শ্বুটিঙৰ মানে ফ্ৰেমটো বনাই থৈছে ওকে সো এই স্কুলখনৰ কথালৈ আপোনালোকক কওঁ যে এইটো এটা শ্বুটিং ছাইট হয় একচুৱেলি এখন স্কুল নহয় আৰু এইপিনে মিউজিয়াম এটা আছে আৰু মিউজিয়ামত আপোনালোকে যাব পাৰে কিন্তু এতিয়া মিউজিয়ামৰ ভিতৰত আপোনালোকে আহিলে টিকেট ল'ব লাগে কিন্তু তাৰ ভিতৰত মানে ভিডিঅ'গ্ৰাফি এলাউ নহৈছে সেইকাৰণে আমাক এলাউ নকৰে এইটো এটা জাষ্ট এটা ফ্ৰেম এটা বনাই থৈছে শ্বুটিঙৰ কাৰণে শ্বুটিং স্পটটো ইয়াৰ কাহিনীটো মই আপোনালোকক কওঁ যে যেতিয়া 2010ৰ আগষ্ট মাহত লাদাখত কি হৈছিলে ক্লাউড ব্ৰাষ্ট হৈছিলে মানে বাদল বাদল ফাটনা বুলি হিন্দীত কয় মানে এই যিটো এই ইয়াত একচুৱেলি এইপিনে দেখিছেনে এইবোৰ ওপৰত আকাশখনত যে হেৰিবোৰ আছে ডাৱৰবোৰ ডাৱৰ ফাটিছিলে আৰু ডাৱৰ ফাটি পেলাই কি হৈ গৈছিলে মানে পানী একদম একেলগতে আহি গ'ল সুৰসুৰাই আৰু যিহেতু লাদাখখনৰ মানে দুটা ৰেঞ্জত পৰেতো
লে আর লাদাখ। সো লে অল্প প্লেন আর অকান ডাউনত আছে আর লাদাখ অকান হাই এল্টিটিউড উপর আছে। যে আমি গেছিল নুব্রা, তারপর প্যাংগং, সেইখানে উপর সাইডে পড়ে। কিন্তু লেখন আপনার প্লেন এরিয়াত থাকা, প্লেন এরিয়ার কারণে মানে কি অকান ডাউন হয় আর মানে কি চারো সাইডে পাহাড় আর মাজত লে সিটি আছে। সো কি হল, ক্লাউড ব্রাস্ট হয়েছিলে আর মানে ডাওয়ার ফাটিলত গোটে পানিখিনি একদম একটে ফোর্সত আইছিলে, আহতে একদম ওয়াশ আউট করে পেলায় মানে সেই জায়গা হেৰি লৈ মানে পানিয়ে বহাই লৈ গৈছিলে। সো তেতিয়া কি করলে গভর্নমেন্টে আকো জায়গাখন ডেভেলপ করলে লাহে লাহে আর একদম বোকা হয়ে গেছিলে। এতিয়াও বর্তমান কোবাত কোবাত যদি ভালকে চা যায় নয় গম পাব এই পাহাড়বিলাকর যেটো দেখিছে ঢালানবো অকমান হেলনীয়া টাইপের মানে পানিব একদম ইপ নাহে। আর ইয়াত প্রায় মানে এনেকা কি পাহাড়বিলাকত মাটিটো বেশি, মাটি সংখ্যাটো বেশি, মানে শিল পাহাড় আছে যদিও মাটি সংখ্যাটো বেশি আর বোকা হয়ে যায় মানে বরষুণ দিলে। জেনেরেলি ইয়াত বরষুণ নয় কিন্তু বরষুণ হলে বোকা হয়ে যায়। সো সেইটো কারণে মানে তেতিয়া কি হয়েছিল এই যখন শুটিং সাইটটো স্কুলখন মানে ধ্বংস হয়ে গেছিল। সো এটা বর্তমান সেইটো একটা সরু কাহিনী আপনাদের কলো দেখালো। বিশেষ ইয়াত একো তেনেকুৱা হেৰি নাই, কিন্তু টুরিস্ট স্পট আর থ্রি ইডিয়ট সিনেমাখনের কারণে ইয়াত মানুহ আহে চাবলে আর জায়গাত মানে এইবোৰ জায়গাত আহি পেলে অকমান ভাল পায় আর যে থ্রি ইডিয়ট সিনেমা শুটিং হয়েছিল, আমিও সেইকাৰণে আহিছো আর ফটো চটো উঠেকে আর আপনাদের একটা ভিউ এটা দেখাই দিছো। সব 360 ভিউ এটা চাই লোক। মানুহবোৰ ৰৈ আছে হাতি ফটো, মানুহবোৰ ফটো উঠিব কাৰণে কিবা কিবি ফটো উঠাই হোৱাই নাই, এইবোৰ মহাৰাষ্ট্ৰ পৰা আহিছে। অল ইজ ওয়েল, ওয়েলকাম টু কাঞ্চো রাঞ্চো, ওয়েলকাম টু রাঞ্চো ক্যাফে, অল ইজ ওয়েল। আর এইখানে হল স্কুলখন, বিরাট ধুনিয়া দেখিছে আকাশখন একদম নীলা হয়ে ওলায় স্কুলখন। এইখন ইয়াত লাদাখর যখন র্যাঞ্চো স্কুলখন বলে কয়। ভিতর এটা একো নাই, স্কুলখন বন্ধ হয়ে আছে কোভিডের কারণে আর ইয়াত এটা অনলাইন ক্লাসও চলি আছে আর বিশেষ তেনেকুৱা একো নাই। স্কুলখন এইটো সাইডে আছে আর সেয়াই অকন সরু একটা ঠাই আর শুটিংয়ের কারণে ইয়াত মানুষ যে হয়েছিল সেই মানুষ ইয়াত গিয়ে পেলে ফটো উঠেগে সেয়া ফটো উঠি আছে। তো আমি আহি পালোহি লে মেইন মার্কেট, বালখান মার্কেট। আর এখন সব মার্কেট আপনার দেখাই দিছো, এটা গধূলি সময় প্রায় টুরিস্টবিলাকে আছে আর এখন ধুনিয়া মার্কেট, গোটে বস্তুয়ে পোৱা যায় আর অকান মার্কেট ঘুরো এক্সপ্লোর করো আর আপনার দেখো চাই থাকো মার্কেটত কি কি পাও কি কি করো। বিশেষ আজি লেকত মানে লেট থাকবলগা হল সেইকাৰণে আজি পারমিশনের কাম আছিলে। সো পারমিশনখিন উলওয়া হয়ে গেল, যেহেতু আপনার দেখালোয়ে পারমিশনখিন উলিয়ালো আর উলিয়াই মেলে এটা কাইলে রাতেপা ইয়ারপা আমার রাইড স্টার্ট হব একদম ধমাকাওয়ালা।
ओके सो लोकल मार्केट घूरी आसो एपने सब अक एसेसरीज मैंने कानफुल सानफुल लिये सजा बस्तु पाए इतना प्राय आठटा बजिले आंधार हुआ ना इतना ये तो भल कथा मैं आज दिन तो एक खा ना कामते लगे आसो दौड़ आसो बिजी हो ये गोटे एकदम मार्केट कल रात ऊल लगे अलग प्रिपेरेशनो और ये ले मार्केट घूरते घूरते आम आंटी एजी पाल और धुनिया आंटी मरम लगा आंटी एजी पाल और एप्रिकट ललो और फटो आंटी अलग बिजी फोन एप्रिकट ललो सो सोने अपना देखा एप्रिकट जो ललो एप्रिकटर दाम तो हल पुआ एश टका और मैं ललो पंचाश टकार अक बेसिये दी और भल पाए फटो एन उठिल और इन्स्टाग्राम सब ये आई डि तलब इन्स्टाग्राम फलो कर और लाइफ आपडेट तो इन्स्टाग्राम पाई थी कत गो कि गोटेख सकते गम पा और एक कथा इतना मास्क पिना तो लगा तो एकदम मेन्डेटरी जो मास्क नलगे और जो देखा पाए ना अपना लगाले फाइन कर दु सो इन इतना जिम्मे मानू देखी प्राय मानु मास्क लगे खूब घूरी आसे और हेरी ये पिने कौन ऊलाले बस्तु ड्राई फ्रुट्स है और जितना शुकुआ यार दाम तो बहुत हो जाए इतना कैसा होता जथेष मैं खेती है मानुबिल एप्रिकॉट खेती करे सो हेकाने अकमान खाओ मजदूर एने गुटी एटा थके बड़ टेस्टी है खाबले लगे विचार 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 एपने एन रेस्टुरेंट पाई और ये सब धुनिया सल सो फाइनली विचार विचार एन रेस्टुरेंट पाल डगरा ढाबा इंडियन तंदूरी चाइनीज गोटेखी आम इतने बहिश क्या खाँ हल्का फुल्का दिन तो खा ना जीतने भगर लगे भूको लगे खा मिली तक कथ पा खा खा इतने खा भूख लगे और इतना बर्तमान अलग खाना खा लो सो ये चिकेन राइस रुटी बेसि हेवी ना खाँ कल जा लगे सो दिन तो खा ना खा लो और खा पे आको लग पाई।